তো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি রিয়েলমি 8i, 4 GB র্যাম এবং 64 GB রম। আমাদের কাছে যেই ভেরিয়েন্টটি আছে সেটি হলো স্পেস ব্ল্যাক। তো দেখে নেওয়া যাক আমাদের ফোনটির স্পেসিফিকেশানে কি কি আছে। ফোনটিতে হিলিও G96 প্রসেসর আছে, এছাড়াও 5000 mAh এর ব্যাটারি আছে, 120Hz আল্ট্রা স্মুথ ডিসপ্লে এবং 50 MP AI টিপল ক্যামেরা, 18W ফাস্ট চার্জার। এছাড়াও এই ফোনটির লুক ইনহ্যান্স ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট আছে। তো চলুন এই ফোনটির আজকের আনবক্সিংটা করা যাক। পুষ্পা ইজ রেডি। তো প্রথমে ফোনটির সাইডে একটি কাটার দিয়ে আমরা ফোনটির উপরে র্যাপারটা আস্তে আস্তে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ফোনটিকে আবার আমরা উল্টো করে রেখে সাইডের সিলটাকে কেটে দিলাম। তারপরে ফোনটাকে সোজা করে রেখে আস্তে আস্তে উপরের ডাব্বাটা টেনে আমরা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমাদের একটা পেপার বেরিয়ে এলো, যার মধ্যে কিনা সেফটি গাইড এবং একটি কেস রয়েছে, প্রোটেক্টিভ কেস, যেটা কিনা মোবাইলে আমরা ইউজ করব। এছাড়াও ফোনটিকে আমরা এবার আস্তে আস্তে বার করব, যেহেতু ফোনটি কাস্টমারের, এর জন্য আমাদের সবসময় কেয়ারফুলভাবে কাজ করতে হয়। ফোনটি হচ্ছে স্পেস ব্ল্যাক কালারের, সেহেতু ফোনটি খুবই ভালো দেখতে এবং লুক হেভি ইনহ্যান্স। এছাড়াও এই ফোনটি যে ইউজ করবে তার হাতে খুব ভালো মানাবে। ফোনটিতে যেহেতু ট্রিপল ক্যামেরা আছে 50 MP, তো ফোনটি খুবই ভালো। এবার ফোনটিকে আমরা অন করলাম, অন করেই আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। এরপর উপরের কেসটিকে আমরা হাটিয়ে ফেললাম। কেসটি হাটিয়ে ফেলার পরই আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাডাপ্টার এবং একটি কেবিল রয়েছে। এটি একটি 18W অ্যাডাপ্টার বন্ধুরা, ঠিক আছে, যা কিনা আপনার ফোনকে খুব তাড়াতাড়ি চার্জ করে দেবে। এরপর আমরা অ্যাডাপ্টারটাকে রেখে দিলাম। এরপর কেবিলটি বার করলাম, যা কিনা টাইপ সি কেবিল, খুবই ভালো এবং খুবই সুন্দর দেখতে। এরপর কেবিলটাকে আমরা রেখে দিলাম, দিয়ে আবার যা যা প্যাকেজিং ছিল আবার আমরা সেরকম প্যাকেজিংই করে দেবো। তারপর আমরা ফোনটিকে আবার নিয়ে নিলাম, দিয়ে একটা একটা করে ফোনটি আমরা নেক্সট করে ফোনটিকে এবার আমরা স্টার্ট করব। ঠিক আছে বন্ধুরা, প্যাকেজিং করার পর এটাকে আমরা এরপরে ফোনটিকে রাখব, রেখে আমরা ফোনটি একটা একটা করে সব কিছু স্টার্ট করব। যতক্ষণে আমরা স্টার্ট করি ততক্ষণ এই ফোনটির আরও ফিচারের ব্যাপারে আমরা জেনে নিই। ফোনটির প্রসেসর হলো মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর, যা কিনা 2.05 GHz ক্লক স্পিড। এছাড়াও এই ফোনটির প্রসেসর আপনাকে লং টাইম গেম খেলতে সাহায্য করবে, যা কিনা খুবই ভালো এর পারফরমেন্স। এছাড়া এই ফোনটিতে 120Hz আল্ট্রা স্মুথ ডিসপ্লে আছে, যা কিনা 6 level রিফ্রেশ রেট এবং ফ্লুইড ডিসপ্লে, যা কিনা আপনাকে মাল্টিটাস্কিং করতে আপনাকে সাহায্য করবে খুবই। এবং আপনি যদি 6 GB ভেরিয়েন্টটা কিনে থাকেন তাহলে আপনি আরও 5 GB র্যাম পর্যন্ত এক্সপ্যান্ডেবল করতে পারবেন এবং 11 GB ডায়মন্ডিক র্যাম আপনি পেয়ে থাকবেন। এছাড়াও 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি আছে, যা কিনা 18W ফাস্ট চার্জার আপনাকে বক্সেই পেয়ে যাবেন, যা কিনা খুব তাড়াতাড়ি আপনাকে ফোনটিকে চার্জ করে দেবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হাইব্রিড সিম ট্রে দেওয়া আছে, যাতে কিনা দুটো ন্যানো সিম এবং একটি microSD কার্ড আপনি লাগাতে পারবেন, যা কিনা 256 GB পর্যন্ত সাপোর্টেড। তো আমরা microSD কার্ড এবং দুটো সিম লাগিয়ে ফোনটির ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমরা ফোনটিকে আবার চালু করে দিলাম। যতক্ষণে ফোনটিকে আমরা চালু করছি ততক্ষণে বন্ধুরা আরও এর ব্যাপারে কিছু তথ্য জেনে নিই। এই ফোনটিতে আছে 50 MP প্রাইমারি ক্যামেরা এবং 2 MP ম্যাক্রো ক্যামেরা এবং 2 MP পোর্ট্রেট ক্যামেরা। এছাড়াও এই ফোনটির সামনে ফ্রন্টে দেয়া আছে 16 MP ফ্রন্ট ক্যামেরা, যা কিনা আপনাকে খুবই ভালো পোর্ট্রেট মোড আছে, যা কিনা আপনার খুব ভালো পিকচার কোয়ালিটি আপনাকে হেভি দেবে। এছাড়াও আপনার পেছনে একটি LED ফ্ল্যাশ পাবেন এবং একটি স্ক্রিন ফ্ল্যাশ পাবেন। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে ক্যামেরা মডিউল। এছাড়া আপনি ফ্রেম রেট 30 এবং 60, পেছন দিক থেকে ভিডিও করলে আপনি 30 এবং 60 FPS পাবেন। যেহেতু এটি একটি 4G ভেরিয়েন্ট, তাই আপনি 4G স্পিডই পাবেন এই মোবাইলে। এবং এতে 3.5 mm অডিও জ্যাকও দেয়া আছে, তাই আপনার খুবই সুবিধা হবে হেডফোন লাগিয়ে গান শুনতে।
এবং বন্ধুরা, আমরা যখনই কাস্টমারকে একটা ফোন দিই, তার সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর অবশ্যই ফ্রি দিই, যাতে তার হাত থেকে ফোনটি পড়ে গেলে কোনো রকম ড্যামেজ না হয়। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন এবং একটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। গুড বাই, সি ইউ, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হবে।